কাক মানুষের সবচেয়ে কাছের ও নিত্যদিনের পরিচিত হয়েও সবচেয়ে উপেক্ষিত পাখি। কাকের আদর কেউ করে না, বরং কাছে এলে দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ কাক মানুষের উপকার বই অপকার করে না। মানুষের প্রতিদিনের উচ্ছিষ্ট বা বর্জ্য দ্রব্য থেকে খাদ্য সংগ্রহ করে কাক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ওরা মরা পচা জিনিস খেয়ে থাকে। গ্রামগঞ্জের মানুষ সাধারণত কাক ডাকা ভরে ওঠে দিনের কাজের প্রস্তুতি নেয়। সূর্য ওঠার আগ মুহূর্তে কাক জেগে ওঠে, কা কা করে ডাকতে শুরু করে। অন্য পাখিরাও জেগে ওঠে, কিচিরমিচির শুরু করে দেয়। এই সময়টাকে কাক ডাকা ভোর বা কাক ভোর বলা হয়। এর অপর নাম কাক জ্যোৎস্না। সূর্য ওঠার আভায় রাত্রির জ্যোৎস্নাক্রমে ম্লান হয়ে আসে, তাকেই দিন ভেবে কাক ডাক পাড়ে। কিন্তু এই কাকের সম্পর্কে কতটুকু জানি আমরা? চলুন আজ জেনে নেওয়া যাক এই কালো রং পাখিটার আদ্যোপান্ত। কাক কালো রঙের মাঝারি আকৃতির এক ধরনের পাখি, যা আমাদের দেশে খুব দেখা যায়। বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে এর দেখা মেলে হরহামেশায়। অনেকে ঢাকাকে কাকের শহরও বলে থাকেন, কারণ ভোরে অন্য কোনো পাখির ডাক শোনা যাক বা না যাক, কাকের ডাক ঠিকই শোনা যায়। কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায়। সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। এদের গোত্র কার্ভাস। এই গোত্রের মধ্যে প্রায় 40টি বিভিন্ন প্রজাতির কাক দেখা যায়। আমাদের লোক সমাজে কাক সম্পর্কে নানা লোকবিশ্বাস, আচার সংস্কার, কল্পকথা, ছড়া প্রবাদ ইত্যাদি প্রচলিত রয়েছে। কাকদেরকে কোনো কোনো সম্প্রদায়ের মানুষ সৃষ্টিকর্তা হিসেবেও সম্মান করেছে, এবং কাকদের তীক্ষ্ণ বুদ্ধির কারণে প্রতারণার দেবতা হিসেবেও মানুষ তাদেরকে পূজা দিয়েছে। আল কোরআন ও তাওরাতেও এসেছে কাক প্রসঙ্গ। কাকের প্রসঙ্গ এসেছে বাইবেলেও। কাক কিন্তু কোনো সাধারণ পাখি নয়। ওদের বুদ্ধিমত্তা কিংবা পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নেওয়ার দক্ষতা সম্পর্কে জানতে পারলে মাঝে মাঝে তাক লেগে যেতে হয়। আমাদের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে যেমন আমরা তা মনে রাখি, কাকদের মাঝেও ঠিক এমন একটি প্রবণতা রয়েছে। সুযোগ পেলে তারাও শত্রুর উপর চরমতম প্রতিশোধ নিয়ে নেয়। কাকের সঙ্গে খারাপ কিছু ঘটলে 5 বছর পর্যন্ত সেই ঘটনা তারা মনে রাখতে পারে। 2004 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কাক নিয়ে একটি গবেষণাপত্রে বলা হয়, কাক এবং বানর বা বন মানুষের মস্তিষ্কের গঠন আলাদা, তবে কাকের সঙ্গে বন মানুষদের কল্পনা শক্তি একদম মিলে যায়। বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য এরা একই ধরনের বুদ্ধি ব্যবহার করে। গবেষণা বলছে কাক বেশ বুদ্ধিমান একটি প্রাণী, বিভিন্ন সমস্যায় দ্রুত তারা সমাধান বের করতে পারে। মজার বিষয় হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে এদের নজর বেশ তীক্ষ্ণ। যে কোনো ঝামেলা এরা দলবল বেঁধে হলেও নিজেদের শক্তির পূর্ণ প্রয়োগ করে। একটি কাক মারা গেলে অন্য কাকটা মিলে শেষকৃত্য করে, ঠিক মানুষের মতো। কাকদের জীবনের অদ্ভুত এই তত্ত্বটি 2015 সালে গবেষণা করে বের করেছিলেন কাক গবেষক কেলি সুইফ। কাক সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে, তবে উত্তর আমেরিকায় 59 বছর পর্যন্ত কাক বেঁচে থাকতে পারে। আমাদের দেশে সাধারণত পাতি কাক, দাঁড় কাক, পাহাড়ি কাক দেখতে পাওয়া যায়। গ্রামাঞ্চল এবং শহরের দুই পরিবেশেই কাকের দেখা মেলে। মোশাহিদ রনি, সিটি নিউজ, ঢাকা।